नमस्कार बन्धुरा, भिलेज किचेन उइथ टेस्टी फूडे आपनादेर सकलके स्वागत जानिए आजकेर आमि एकटा छोट्ट रेसिपि निये चले एसेछि। सेटा हलो तालेर निमकि भाजा। आर एई चायेर संगे बिकेले निमकि भाजाटा खेते दारुण लागे। चलुन रेसिपिटा तैरि करे नेब। आर एई रेसिपिर जन्य जे उपकरणगुलि लागछे, एई बाटिटार एक बाटि ময়দা নিয়েছি, তালের কাঁতরা বের করে নিয়েছি, তালের কাঁত, তেল, লবণ, চিনি, কালো জিরে, এই উপকরণগুলি আমি একে একে মাখিয়ে নেব। ময়দা, ময়দাটাকে আমি চেলে আগে থেকে রেখে দিয়েছিলাম। চার ভাগের এক ভাগ লবণ, চিনি এক চামচ, চার চামচের এক চামচ চিনি, হাফ চামচ কালো জিরে, সাদা তেল, তেলটা এখানে আমি পুরোটাই দিলাম। ভালো করে মিশ্রণটাকে আমি ময়ম করে নেব। আমরা সারা বছরে এইরকম ভাবে নিমকি করে খাই, কিন্তু তালের মরশুমে তালের নিমকিটা বেশি ভালো লাগে। নিমকির ময়মটা মেন। তেলটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলে তবে নিমকিটা মুচমুচে হবে। ময়দাটা কেমন ময়ম হয়ে গেছে, ময়ম হয়ে গেছে, আমি এবার তালের কাঁতরা দিয়ে মাখিয়ে নেব। তালের কাঁতরা অল্প অল্প করে নিয়ে মাখিয়ে নেব। দেখুন আমি ময়দাটা কেমন মাখাচ্ছি, শক্ত করে মাখিয়ে নিতে হবে। পনেরো মিনিট দেওয়ার পর দেখুন কত সুন্দর হয়ে গেছে ডোটা। এবার আমি এটাকে পাঁচটা ভাগ করে নেব, রুটির মতন লেচি কেটে নেব। এইরকম গোল গোল করে নিতে হবে। দেখুন বেলন কাঠে তেল মাখিয়ে নিতে হবে। রুটির আকারে বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি ছুরিটা দিয়ে কেটে কেটে নেব। লেচিগুলোকে আমি এইভাবে বেলন কাঠে বেলে বরফি আকারে করে নেব, নিয়ে তেলে ভেজে নেব। আমার সমস্ত নিমকি বেলা হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। সাদা তেল, তেল গরম হয়ে গেছে, নিমকিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। নিমকি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সব নিমকি গুলো ভেজে নেব। আমাদের বাড়ির বাচ্চাগুলো নিমকি ভাজা খেতে শুরু করে দেয়, আমি ভাজছি আর ওরা শুরু করে দিয়েছে। মানে আমার ভাজা শেষ আর নিমকিও খাওয়া শেষ। বন্ধুরা, নিমকি ভাজা খাওয়ার জন্য রেডি হয়েছে, দারুণ হয়েছে, মুচমুচে, কত সুন্দর। আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট।